বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। মিজান ম্যাট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হলো পঞ্চম শ্রেণী বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2019-এর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের প্রশ্ন নং 7 বা অধ্যায়নের শতকরা সংক্রান্ত অঙ্ক করব। আজকে আমরা চতুর্থ ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি শতকরার অঙ্ক করতে করতে বোরিং ফিল করছ? আসলে আমি তোমাদেরকে বলেছিলাম শতকরার চ্যাপ্টারটি একটু বড়, এখানে মিনিমাম 5টি ক্লাস আমাদের করতে হবে। ইতোমধ্যে আমরা 3টি ক্লাস করেছি, আজকে চতুর্থ ক্লাস, আরও একটি ক্লাস অর্থাৎ পঞ্চম ক্লাসও আমরা করব। তোমরা বোরিং ফিল করো না, তোমরা ধৈর্য সহকারে এই 5টি ক্লাস করবে, তাহলে শতকরা অঙ্কের উপর তোমাদের পূর্ণ দখল চলে আসবে। তাছাড়া তোমরা যখন 6, 7, 8-এ উঠবে সেখানেও তোমাদের শতকরার অঙ্ক আছে। তো এই লেসনগুলি যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝে বুঝে করো তাহলে তোমাদের 6, 7, 8-এ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো চলো শুরু করি আজকে। আজকে আমরা 2টি অঙ্ক করব। প্রথমটি হলো তোমাদের অধ্যায় 9 পৃষ্ঠা 97-এর একটি অঙ্ক করব, সেটা হলো তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? আমি প্রশ্নটি আবারও পড়ছি। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য এত টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে আমরা এখান থেকে কি বুঝি? বার্ষিক মুনাফার হার 6%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে 2000 টাকার 1 বছরের মুনাফা প্রথমে আমরা বের করব, তারপর 2000 টাকার 3 বছরের মুনাফা বের করব। বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো উত্তরটি কিভাবে লিখব দেখো, বার্ষিক মুনাফার হার 6%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তাই 100 নিচে যাবে। সুতরাং 2000 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, তাই 2000 উপরে যাব। তাহলে উপরে আছে 6 × 2000 আর নিচে আছে 100। আমরা এবার কাটাকাটি দিব। এই শূন্য আর এই শূন্য কাটলাম, তারপর এই শূন্য আর এই শূন্য কাটলাম, তাহলে আমাদের কত হলো? নিচে হলো 1, উপরে হলো 6 × 20। 6 × 20 হয় 120 টাকা। তাহলে আমাদের বের হলো 2000 টাকার 1 বছরের মুনাফা 120 টাকা। এবার আমরা বের করব, সুতরাং 2000 টাকার 3 বছরের মুনাফা 120 × 3 = 360 টাকা। এবার আমরা ফিনিশিং দিই। সুতরাং 3 বছর পর তনিমাকে 360 টাকা মুনাফা দিতে হবে, উত্তর 360 টাকা। এবার আমরা মিলিয়ে দেখি প্রশ্নের সাথে আমাদের উত্তর মিল আছে কিনা। প্রশ্নে আমাকে চেয়েছে যে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। আমরা বের করলাম 3 বছর পর তাকে বা তনিমাকে 360 টাকা মুনাফা দিতে হবে।
তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটি হয়ে গেল। তোমাদের মেন বইয়ে আরো একটি অঙ্ক এইরকম আছে, সেটা হলো পৃষ্ঠা 96-এর প্রশ্নবোধক চিহ্নিত একটি অঙ্ক। এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কটি করি। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে তোমাদের সে একই পৃষ্ঠার 97 পৃষ্ঠার পেন্সিল চিহ্নিত একটি অঙ্ক, সেটা হলো শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফা 8% বা বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। প্রশ্ন 1, 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? প্রশ্ন 2, কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত টাকা হবে? আমি প্রশ্নটি আবারও পড়ছি। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। প্রশ্ন 1, 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? প্রশ্ন 2, কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত টাকা হবে? এবার আমরা অঙ্কটি করি। প্রথমে 1 নম্বর অঙ্কটি করি। এখানে বলেছে 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। এই মোট কত টাকা বলতে এখানে কি বুঝাইছে? এখানে মোট কত টাকা মানে হচ্ছে যত টাকা ঋণ নিছে তত প্লাস মুনাফা যত আসছে 10 বছরে তত টাকা পরিশোধ করতে হবে। আমার এখানে ঋণ নিয়েছে 4,500 টাকা, তাই আমি প্রথমে 4,500 টাকার 10 বছরের মুনাফা বের করব। মুনাফা বের করার পর আমি এটার সাথে যোগ দিব আসল বা মুনাফা যত বা ঋণ যত নিয়েছে সেটা, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো চলো কিভাবে লিখব। 1, বার্ষিক মুনাফা 8%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তাই 100 নিচে যাবে এত টাকা। সুতরাং 4,500 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, তাই গুণ হবে, উপরে গেল। এবার দেখো উপরে আছে 8 গুণ 4,500 আর নিচে আছে 100। এবার আমরা কাটাকাটি দিই। কাটাকাটিটা খুবই সোজা, এই শূন্য আর এই শূন্য কাটা দিলাম, তারপর আবার এই শূন্য আর এই শূন্য কাটা দিলাম, তাহলে আমার নিচে রইল 1, উপরে 8 গুণ 45, তাহলে 8 গুণ 45 হয় 360 টাকা। আমার 4,500 টাকার 1 বছরের মুনাফা বের হলো 360 টাকা। আমার 4,500 টাকার এখন 10 বছরের মুনাফা বের করতে হবে। সুতরাং 4,500 টাকার 10 বছরের মুনাফা 360 গুণ 10 = 3,600 টাকা। তাহলে আমাদের মুনাফা বের হলো 10 বছরের 3,600 টাকা, আর আসল বা ঋণ নিয়েছিল 4,500 টাকা। এই দুইটা আমরা যোগ দিব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। সুতরাং 10 বছর পর তাকে মোট পরিশোধ করতে হবে 4,500 + 3,600 টাকা সমান 4,860 টাকা। তাহলে আমাদের 1 নম্বর অংশের উত্তর হয়ে গেল 4,860 টাকা। এবার আমরা 2 নং অংশ করব। 2 নং অংশের প্রশ্নটি আবার পড়ি। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? আবারও পড়ছি,
কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? এখানে কিন্তু আমার চেয়েছে সময় বা বছর। এই অঙ্কটি করার জন্য আমাদের এক নম্বর অঙ্কের একটু হেল্প লাগবে। এক নম্বর অঙ্ক দেখো আমরা কি এখানে কি বের করেছিলাম, 4500 টাকার এক বছরের মুনাফা, 4500 টাকার এক বছরের মুনাফা বের হয়েছে 360 টাকা। খেয়াল করো, আবারও বলছি, 4500 টাকার এক বছরের মুনাফা 360 টাকা। তাহলে এক বছরের মুনাফা 360 টাকা। আমরা এভাবে বলতে পারি না যে 300 মুনাফা 360 টাকা হয় এক বছরে। আমি আবারও বলছি, মুনাফা 360 টাকা হয় এক বছরে। আমরা বলেছিলাম যে আমার প্রশ্নে যেটা বের করতে বলে সেই কথাটা ডান দিকে রাখতে হয়, কাজে আমরা লিখতে পারি এভাবে। চলো আমরা 2 নম্বর অঙ্কটি কিভাবে লিখব। এক নং হতে পাই 4500 টাকার এক বছরের মুনাফা 360 টাকা, অর্থাৎ মুনাফা 360 টাকা হয় এক বছরে। সুতরাং মুনাফা 1 টাকা হয় কম সময়ে, তাই 360 নিচে উপরে 1 বছরে। সুতরাং মুনাফা 2520 টাকা হয় বেশি সময়ে, তাই গুণ হবে। তাহলে আমার উপরে হলো 1 গুণ 2520 আর নিচে হলো 360। এই দুইটা এখন আমরা কাটাকাটি দিব, 2520 আর নিচে আছে 360, এই দুইটা কাটাকাটি দিই। প্রথমে এই শূন্য কাটাকাটি দেই আর এই শূন্য কাটাকাটি দেই। এবার নিচে আছে 36 আর উপরে আছে 252, এই দুইটাকে 6 দিয়ে যায়, 6 6 36 আর 6 দিয়া 252-রে ভাগ দিলে হয় 42। এবার নিচে আছে 6, উপরে আছে 42, তাহলে 6 দিয়া 42-কে আবার কাটাকাটি যায়, 6 7 42, 6 6 6 7 6 7 42। তাহলে আমার উপরে আছে 7 7, নিচে আছে 1, তাহলে 7 বছরে। তাহলে আমার বের হলো 2520 টাকা মুনাফা হয় 7 বছরে। আমার অঙ্কের রেজাল্ট বের হয়ে গেল উত্তর 7 বছর। তোমাদের মেন বইয়ে আরও একটি অঙ্ক এই রকম আছে, পৃষ্ঠা 99-এর 5 নং, তোমরা এই নিয়মে করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই লেসনটি ভালো করে বুঝেছ। তাছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সের নিচে তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই লেসনটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় দিচ্ছি।